जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादुपद्मे द्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहु। ठाकुर ओ मायर श्री पादुपद्मे आमादेर ऐकान्तिक प्रणाम निवेदन करी। प्राणाराम चैनलेर सकल दर्शकके आमार आंतरिक श्रद्धा ओ शुभेच्छा जानाई। आमादेर एई साप्ताहिक जे मातृ अनुध्यान जेखाने आम्रा श्री मा शारदा पुथी थेके पाठ ओ मातृ अनुध्याने एकत्रित हई, आज सेई पाठेई आम्रा ब्रती हयेछि। आज शारदा पुथी थेके मायेर जेई लीलारस आम्रा अनुध्यान करब, सेखाने ठाकुर ओ मायेर सेई दैव दाम्पत्येर जे लीलारस सेटिरि आम्रा एखाने अनुभव पाब। এখানে পুথিকার এই অংশটির শিরোনাম দিয়েছেন শ্রী মাতার পরীক্ষা, অর্থাৎ মা এবং ঠাকুর তারা যে এই একটি অভিনব দাম্পত্য যাপন করে দেখালেন, আদর্শস্বরূপ এই দাম্পত্য, সেইটি যেন তাদের কাছে এক পরীক্ষা স্বরূপ, এবং কিভাবে তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন, মায়ের কাছে যেন সেটি পরীক্ষা ঠাকুরের, আমরা সেই অদ্ভুত সুন্দর লীলারস এখন অনুধ্যান করব। শ্রীমাতার পরীক্ষা। শুনো শুনো ভক্তজন শুনো দিয়া মন, কেমনে পরীক্ষা হয় মাতার এখন, উপদেশ দানে শুধু খান্ত নহে প্রভু, পালন হতেছে কিনা দেখিতেন প্রভু, কাজ কর্ম সারি মাতা নহবৎ ঘরে, রাত্রিকালে শুইতেন প্রভুর কুটিরে, শ্রীমাতা ও প্রভু রহে একই শয্যায়, একদিন রাতে প্রভু মাতারে শুধায়, তুমি কি এসেছ মোরে টানিতে সংসারে, কহে মাতা হেন কথা কেন কহ মোরে, হেথায় এসেছি আমি হইতে সহায়, যাহে হও অগ্রসর তব সাধনায়। একদিন শ্রীপ্রভুর পদসেবা কালে তারে কিবা মনে হয় এ কথা শুধালে, ঠাকুর কহিলা তুমি সে জননী মোর, রাজে যারা নহবতে মন্দির ভিতর, তারাই শারদাকায়ে পদসেবারত, তোমারে আনন্দময়ী হেরি যে সতত, ইথে নাহি কোনো ভুল এই কথা যেন, মা হয়ে সকলে আছো নহে যেন তেন। অর্থাৎ সেই অদ্ভুত লীলার মধ্যে আমরা দুটি অংশ দেখছি, যদিও এটির শিরোনাম দিয়েছেন পুথিকার শ্রী মাতার পরীক্ষা, কিন্তু প্রকৃতপক্ষে উভয়ে উভয়কে যেন যাচাই করে নিচ্ছেন তাদের সম্পর্কের কোষ্ঠী পাথরে। তাদের যে দৈব দাম্পত্য, এটি কোনো সাধারণ দাম্পত্য নয়, সেটি যেন তারা একে অপরের কাছে পরীক্ষা দিয়ে প্রমাণ করছেন। দুটি ঘটনার কথা এখানে উল্লেখ করা হয়েছে। যখন মা ঠাকুরের কাছেই থাকছেন, সারাদিন তিনি নহবতে থাকেন এবং রাত্রে শয়নকালে তিনি ঠাকুরের ঘরেই আসেন, সেই সময় একদিন মাকে ঠাকুর প্রশ্ন করছেন, তুমি কি আমাকে সংসারে টেনে নিয়ে যেতে এসেছ? মা কিন্তু নিষ্কম্পভাবে উত্তর দিলেন এবং সঙ্গে সঙ্গে সেটি একেবারে স্বতঃস্ফূর্ত সেই উত্তর, তিনি বললেন, আমি তোমাকে সংসারে কেন টেনে নিয়ে যেতে আসব, আমি তোমাকে তোমার সাধন পথেই সাহায্য করতে এসেছি। অর্থাৎ তার যে সম্পর্ক, সেই সম্পর্কে তিনি অবহিত, তিনি জানতেন এই সম্পর্ক এক অপূর্ব দৈব সম্পর্ক, এবং সেই আধ্যাত্মিক সততা সঞ্জাত তার এই উত্তর। ঠাকুর খুশি হয়েছিলেন সেই উত্তরে। আবার অন্য একদিনের ঘটনা, যেদিন মা ঠাকুরের পদসেবা করছেন, করতে করতে তিনি যাচাই করে নিতে চাইছেন যে এই শ্রী রামকৃষ্ণ অবতারে তার ভূমিকা ঠিক কি, তাঁকে ঠাকুর কি বলে মনে করেন।
তাই তিনি জিজ্ঞাসা করছেন, আমাকে তোমার কি বলে মনে হয়? ঠাকুরও উত্তর দিচ্ছেন একেবারে নিঃসংশয় হয়ে, যেই মা মন্দিরে, যেই মা নহবতে, অর্থাৎ কিনা জগজ্জননী এবং গর্ভধারিণীর মধ্যে যেই আনন্দময়ী, সেই আনন্দময়ী মাই এখন আমার পদসংবাহন করছে, আমি এদের মধ্যে কোনো প্রভেদ দেখি না, এটুকু তুমি নিশ্চিতভাবে জেনো। ঠাকুরও নিশ্চিত করলেন মাকে। মাতা যবে নিদ্রামগ্না শয্যার উপরে, শ্রীপ্রভুর কাটে রাত সমাধির ঘরে, কিছুমাত্র দেহবোধ না তাকে প্রভুতে, যখন তখন হন মগ্ন সমাধিতে। এক রাতে মাতা যবে নিদ্রায় মগন, শ্রী অঙ্গে স্ফুরিতা হয় নবীনা যৌবন, তার প্রতি দৃষ্টি রাখি কহে প্রভুরায়, এরি নাম স্ত্রী শরীর মন জানো তাই, লোকে জানে এই কায়া অতি উপাদেয়, লালাই তো এর তরে আছে অতি মোহ, কিন্তু মন করো যদি উহারে গ্রহণ, দেহেই আবদ্ধ রবে তুমি অনুক্ষণ, ঈশ্বর না হয় লাভ লোভিলে উহারে, সত্য বলো চাও কিবা ভোগ করিবারে, পেটে একখানা আর মুখে একখানা, এরূপ অসত্য কথা কখনো বলো না, গ্রহণ করিতে চাও রয়েছে সম্মুখে, ঠিক ঠিক বলো তুমি হাত দিয়ে বুকে। এ কথা বলিয়া অঙ্গ স্পর্শনের তরে শ্রীপ্রভু দক্ষিণ হস্ত প্রসারিত করে, অমনি সহসা মন হইয়া কুণ্ঠিত, সমাধির পথে তরা হোলা প্রধাবিত, বিলীন হইলা প্রভু ঘোর সমাধিতে, রহিল না মন আর এ মর জগতে। পরদিন বহু ক্লেশে ঈশ্বরের নামে নেমে আসে মন তার এই ধরাধামে, আট মাস গেলা কাটি একই শয্যায়, দেহ ভোগে কোনোদিন মন নাহি যায়, দোহে রহে ঊর্ধ্ব লোকে একত্রে যখন, অসীমে বিলীন হয়ে থাকে দুই মন, স্থূল ভোগে নাহি থাকে কোনো অবকাশ, কাটালেন এইভাবে দোহে আট মাস। মাতার মহিমাহেরি অতি আনন্দিত, মনে মনে অতিশয় প্রভুরায় প্রীত। অর্থাৎ আট মাস ঠাকুর এবং মা একই শয্যায় যাপন করেছেন, কিন্তু একেবারে দেহ বুদ্ধি রহিত হয়ে। একদিনের ঘটনা উল্লেখ করছেন, যেদিন ঠাকুর হঠাৎ করে জাগ্রত হয়েছেন মা তখন নিদ্রিতা, পূর্ণ যৌবনা মায়ের শ্রী অঙ্গের প্রতি দৃষ্টি আকর্ষণ করে ঠাকুর নিজের মনকে যেন যাচাই করে নিচ্ছেন, বলছেন মন এই হলো স্ত্রী শরীর যার জন্য সকলেই খুব লালায়িত, তুমি যদি একে ভোগ করতে চাও তাহলে ভোগ করতে পারো, এটা তোমার সামনেই রয়েছে, কিন্তু জানবে যদি এটা ভোগ করো তাহলে তুমি দেহের মধ্যেই আবদ্ধ থাকবে, তোমার দিয়ে আর ঈশ্বর লাভ হবে না, মনে এক আর মুখে এক এরকমটা করো না, স্পষ্ট করে বুকে হাত দিয়ে বলো তুমি কি চাও, এই স্ত্রী শরীর ভোগ করতে চাও নাকি ঈশ্বরকে চাও। এই রকম বিচার করতে করতে যখন তিনি দক্ষিণ হাতটি প্রসারিত করছেন মায়ের শ্রী অঙ্গের দিকে, সঙ্গে সঙ্গে ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। এই সমাধি বেশিরভাগ সময়ই ঠাকুর সমাধির মধ্যেই থাকতেন এবং মায়েরও মন এক ঊর্ধ্ব জগতে লীন হয়ে থাকত। এইভাবেই আট মাস একই শয্যায় কাটিয়েও তারা এই রকমই ঊর্ধ্বভাবে সদা সর্বদা লীন হয়ে রইলেন এবং এক অভিনব অগ্নি পরীক্ষায় যেন উত্তীর্ণ হলেন এই দৈব দম্পতি। কামগন্ধহীন এই যে দৈব সম্পর্ক তা সত্যি অতুলনীয়, এবং ঠাকুর
এ বিষয়ে কিন্তু সুনিশ্চিতভাবে সার্টিফিকেট দিচ্ছেন মাকে। তিনি খুব খুশি যে মা একেবারে নিষ্কাম পবিত্রতা স্বরূপিণী। ঠাকুর বলছেন, একদিন প্রভুদেব কহে ভক্তজনে, ও যদি না হতো ভালো কি হতো কে জানে, ও যদি ভাঙিতা কভু সংযমের বাঁধে, জানি না কি হতো দশা পরি সেই ফাঁদে। প্রভু সে কারণে বলে জগদম্বা মাকে, কাম যেন ওর থেকে বহু দূরে থাকে। বুঝিলাম মনে মনে মা শুনেছে কথা, তাই তে সৃজিতা হলা অনন্য বারতা। আত্মতৃপ্ত আত্মরতি আত্মক্রীড় দোহে, কেমনে ভাঙিবে বাঁধ এর কাছে শুয়ে। মা শারদা জগদম্বা অন্য কেহ নয়, এই সত্য জানিতেন প্রভু সুনিশ্চয়। মার পবিত্রতার তরে কোনো প্রার্থনার আবশ্যক নাহি আছে জানা সবাকার। আদর্শ স্বরূপে শুধু এর প্রয়োজন, এলীলা বিস্তারে তাই লক্ষ্মী নারায়ণ। অভিনব এই লীলা এ মর জগতে, তারই কিছু লিখে যাই তাদেরই কৃপাতে। কিবা সাধ্য আছে মোর সব বর্ণিবার, নিরুপম এই লীলা অসীম অপার। রাধিলা বারিলা মাতা না ছুঁইয়া হাড়ি, সত্য ত্রেতা দাপরেতে কোথা হেন নারী। দেবীত্বের উদ্বোধন হবে এইবার, সেই হেতু প্রয়োজন ষোড়শী পূজার। শুনো শুনো এইবার হয়ে এক মন, আয়োজন হলা তার কিসের কারণ। বলছেন ঠাকুর মায়ের সম্পর্কে যে ও যদি এত ভালো না হতো, কোনোদিন যদি সে আত্মহারা হয়ে আমাকে আক্রমণ করত, সে যদি সংযমের বাঁধটি না রাখতে পারত, তাহলে যে কি হতো সেটি কিন্তু বলা মুশকিল। কারণ মায়ের সংযমের ওপরেই ঠাকুর যেন ভরসা করছেন, বিশ্বাস করছেন, এবং মাকেই তিনি সেই উচ্চাসনটি দিচ্ছেন, দেবীর আসনটি দিচ্ছেন। তিনি বলছেন, আমি মায়ের কাছে প্রার্থনা করেছিলাম ওর মধ্যে যেন কখনো কাম ভাব না আসে, এবং মা সেই প্রার্থনাটি শুনেছেন। অবশ্যই বলা বাহুল্য, মা স্বয়ং জগদম্বা, তিনি জগন মাতৃকা, তাই তার পবিত্রতা রক্ষার জন্য যে কোনো প্রার্থনার প্রয়োজন নেই এটি বলাই বাহুল্য। তবু এই যে প্রার্থনা, এই সমস্তটুকুই তাদের লীলার অঙ্গ, তাই সেই লীলা এবং এই আদর্শটি আচরণ করে দেখাতেই প্রভু বলছেন তিনি মায়ের কাছে প্রার্থনা করেছেন, মায়ের এই পবিত্রতা রক্ষার জন্যে, সংযম রক্ষার জন্যে। মা যেই কাজটি করে দেখালেন সেটি স্বয়ং তিনি দেবী বলেই সম্ভব। তার সেই দেবীত্ব প্রকাশিত হলো তার এই আদর্শ অনুসরণে এবং তার প্রকাশে। এবার সেই দেবীর উদ্বোধন যখন তিনি আট মাস একত্রে থেকে প্রভু সুনিশ্চিত হলেন, মাকে যেন পরীক্ষা করে নিলেন, হ্যাঁ তিনি স্বয়ং জগদম্বা শারদা শরীরে অবতীর্ণা, তখন সেই দেবীর উদ্বোধন করবেন তিনি ষোড়শী পূজার মাধ্যমে। এবার সেই অপূর্ব পূজাটি আমরা অনুধ্যান করব। ষোড়শী পূজা, এবার কহিব এক অপূর্ব কথন, শুনো শুনো ভক্তজন শুনো দিয়ামন। রামকৃষ্ণ শারদার লীলা চমৎকার, কোথাও দেখেনি কেহ ইতিপূর্বে আর। অপরূপ এই লীলা হেরেছে যে জন, ও পদে বিকায়ে গেছে তনু প্রাণ মন। মহাশক্তি এসেছেন শারদার কায়ে, প্রকট হয়েছে ইহা ঘোর সাধনায়। সাধনায় যেই জ্ঞান এসেছে তাহার, জানিতে বাসনা বড় গভীরতা তার। এ কারণে সেই লীলা করে প্রভুরায়, প্রকাশিতা হলা তাহা ষোড়শী পূজায়। কিবা অপরূপ লীলা শুনে ভরে মন, ষোড়শী পূজায় তাই মিলে বিবরণ। বিস্তারিলা নরদেব আশি দেবী সনে, অপূর্ব প্রেমের লীলা
নিভৃত অঙ্গনে, তুলনা না রহে তার অতি অভিনব, শ্রীগুরু কি প্রায় কিছু পরিচয় দিব। তদুপরি পাই যদি মার আশীর্বাদ, নিশ্চিত পুরিবে মোর এই মনসাদ। দুইটি পুষ্পিত প্রাণ হারায় আপনা, কামগন্ধহীন এক হয় উপাসনা। পুণ্যতোয়া গঙ্গা তীরে মায়ের মন্দিরে, উত্তর পশ্চিম প্রান্তে একটি কুটিরে, প্রভু করে বাস যেথা গদাধর বেশে, সেথা হয় শক্তি পূজা অদ্ভুত আবেশে। সর্ববিদ্যা মহাশক্তি শারদার রূপে, সেথা আজি আবির্ভূতা অতি চুপে চুপে। তাহারি পূজিবে এক মহাশক্তিধর, রামকৃষ্ণ রূপে আজি সর্বপ্রাণেশ্বর। জ্যৈষ্ঠ মাস অমানিসী অন্ধকারে ভরা, চৌদিকে ডাকিছে শিবা গগনেতে তারা। কিছু নাহি দেখা যায় মন্দির কানন, শুধু এক মহাশক্তি হেরিছে নয়ন। শারদা চিন্ময়ী হয়ে বসিলা আসনে, হইবে তাহার পূজা আত্ম বলিদানে। অন্য কোনো মূর্তি নাই এই গৃহ মাঝে, শারদার দেবী মূর্তি শুধুই বিরাজে। দুই পিঠে নরনারী মুদিত নয়ন, জগৎ মুছিয়া গেছে বিলীন তপন। ঊর্ধ্ব হতে ঊর্ধ্বে ধায় ধ্যান পথবাহী, আত্মায় আত্মায় তথা রহে অবগাহী। দেহের বাহিরে দুয়ে হোলা পরিচয়, যেখানে বিকার নাই নাই লাজ ভয়। এই মহামিলনে শঙ্খ হইলে ধ্বনিত, দেহেতে ফিরিলে মন সেই ভাব গত। অর্থাৎ বলছেন এক অপূর্ব পূজা, শারদা অবতারে শারদা শরীরে যেই জগন্মাতৃকা অবতীর্ণা সেটি ঠাকুর বুঝেছিলেন, তাই এই ষোড়শী পূজার মধ্যে দিয়ে ফলহারিণী কালী পূজার দিন সেই অমানিসীতে তিনি মায়ের শরীর আশ্রয় করে সেই ষোড়শী পূজা করেছিলেন, জগন্মাতৃকার আরাধনা করেছিলেন। অন্য কোনো দেবী মূর্তিতে নয়, স্বয়ং দেবী শারদার সেই চিন্ময়ী মূর্তিতেই হয়েছিল সেই অপূর্ব পূজা, যেখানে পূজ্য এবং পূজক এক অতীন্দ্রিয় ভাবলোকে হয়ে গিয়েছিলেন একাকার। মন্ত্রপুত বাড়ি দিয়ে করে অভিষেক, যুক্ত করে পুষ্পাঞ্জলি হইলা বারেক। প্রথমে তিনি মন্ত্রপুত বাড়ি দিয়ে মায়ের শরীরে ছিটিয়ে দিলেন এবং মায়ের অভিষেক করলেন। তারপর তিনি জোর হাত করে মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করলেন। তারপর তিনি প্রার্থনা করলেন মায়ের কাছে, কহে দেব সর্বশক্তি অধীশ্বর বালা, ত্রিপুরা সুন্দরী মাতা বিস্তার হলিলা। মাতৃদেবী সিদ্ধিদার কর উন্মোচন, জীবের করহ তুমি কল্যাণ সাধন। বলছেন তিনি ত্রিপুরা সুন্দরী দেবীকে আবাহন করলেন মায়ের চিন্ময়ী শরীরে এবং তিনি বললেন, সিদ্ধিদাত্রী মাতা, তুমি এই শরীর থেকে আমার পূজা গ্রহণ করো এবং জগৎ কল্যাণে তুমি ব্রতী হও। এই পূজার মধ্যে দিয়ে মায়ের সেই জগন্মাতৃকা চৈতন্যময়ী শক্তিকেই তিনি যেন উদ্বোধন করে দিলেন, কারণ সেই চৈতন্যময়ী মাকেই তিনি রেখে যাবেন জগৎ কল্যাণের জন্য। হে শুভধা বিশ্বরূপা পদ যুগে নমি, সপিলাম তব পদে আমিত্বের আমি। যাহা কিছু জপমালা সাধনার ফল, তোমার চরণে আজি সঁপিনু সকল। তুমি সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপা, শরণ দায়িনী মাতা তুমি অপরূপা। তুমি মাতা ত্রিনয়নী, তুমি নারায়ণী, তুমি হও জগতের কল্যাণ রূপিণী। আবার প্রণমি আমি পাদপদ্মে তব, এত বলি সাঙ্গ হলা পূজা অভিনব।
ঠাকুর সেই মায়ের মধ্যে উদ্বোধন করলেন মাতৃকা শক্তি, এবং তার সমস্ত সিদ্ধির ফল এমনকি জপমালা পর্যন্ত মায়ের শ্রীচরণে অঞ্জলি দিলেন এবং বললেন, তুমি সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপা এবং আমার সমস্ত সিদ্ধির ফল, আমার সমস্ত অহং এবং আমিত্ব আমি তোমার চরণে সমর্পণ করলাম। এইভাবেই এই অদ্ভুত অভিনব পূজা সম্পন্ন হলো। তুমি সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপা, শরণ দায়িনী মাতা তুমি অপরূপা, অর্থাৎ তিনি সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপা দেবী, তিনি আমাদের শরণদাত্রী, তার শরণ নিলেই একমাত্র আমাদের মুক্তির পথ উন্মুক্ত হতে পারে। তুমি মাতা ত্রিনয়নী, তুমি নারায়ণী, তুমি হও জগতের কল্যাণ রূপিণী, এবং প্রার্থনা করছেন ঠাকুর যে তুমি সেই ত্রিনয়নী, তুমি লক্ষ্মীর নারায়ণী, তুমি সেই মহামায়া আদ্যা শক্তি, তুমি এই জগতের কল্যাণ রূপিণী হয়ে আবির্ভূতা হয়েছ, তুমি এই জগৎ কল্যাণে ব্রতী হও। আবার প্রণমী আমি পাদপদ্মে তব, এত বলি সাঙ্গ হলা পূজা অভিনব। পূজার শেষে ঠাকুর মায়ের চরণে প্রণাম করলেন এবং সেই অভিনব পূজাটি সাঙ্গ হলো। এই যে পূজাটি যার শেষে শ্রীরামকৃষ্ণ অবতার শক্তিরূপী মাকে প্রণাম করছেন, অদ্ভুত এই দৃশ্য, মা যে স্বয়ং জগন্মাতৃকা এই দৃশ্যটি তার প্রমাণ। সেই কারণেই ঠাকুরের প্রণাম নেবার অধিকার তার রয়েছে, যিনি কিনা অবতার স্বয়ং শিব, তার গর্ভধারিণী এবং ভবতারিণী ছাড়া আর যদি কারোর সেই প্রণাম নেবার অধিকার থেকে থাকে সেটি স্বয়ং মা শারদা, কারণ তিনি জগন্মাতৃকা। তাই পূজক হিসাবে শ্রীরামকৃষ্ণের প্রণাম তিনি গ্রহণ করলেন এবং তাতে তিনি এতটুকু দ্বিধাগ্রস্ত হলেন না। এই প্রসঙ্গে মাকে প্রশ্ন করা হয়েছিল যে মা, ঠাকুর যখন ফুল দিতে এবং জপমালা সমর্পণ করে তোমার পা স্পর্শ করলেন, তখন তোমার এতটুকু দ্বিধাবোধ হলো না? মা উত্তর দিয়েছিলেন, আমি সব দেখছিলাম কিন্তু কোনো কিছু বলতে ইচ্ছা করছিল না। অর্থাৎ তিনি সেই সময় তার আত্মস্বরূপে অধিষ্ঠিতা হয়েছিলেন, তাই জগন্মাতৃকা মহামায়া দেখছিলেন তার প্রিয়তম সন্তান রামকৃষ্ণের পূজা এবং গ্রহণ করছিলেন সেই পূজা অকপটে, তাই তিনি কিছু বলেননি, শুধুমাত্র গ্রহণ করেছেন। এবং এই যে সম্পর্ক, তাদের যে দাম্পত্য সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে এই সম্পর্ক যে এক অভিনব সম্পর্ক, জগন্মাতৃকা যে তার শ্রেষ্ঠ পূজারীর থেকে পূজা গ্রহণ করছেন, এই যে প্রণাম এবং এই যে অভিনব পূজা সেটি তারই প্রমাণস্বরূপ। অপূর্ব সে নারী পূজা তুলনাবিহীন, হলো যেথা গদাধর শারদা বিলীন। সেই পূজা হেরি ধরা হলো রোমাঞ্চিত, অদ্ভুত এ পূজা, পৃথিবীতে আর কোথাও এরকম কোনো নিদর্শন নেই। নারীর স্থান যে কত উচ্চে সেটি যেন ঠাকুর দেখিয়ে গেলেন এই পূজার মধ্যে দিয়ে। স্ত্রীর স্থান ঠিক কোথায় হওয়া উচিত, তার স্থান যে কতটা সম্মানের, কতটা শ্রদ্ধার, এই মাতৃরূপে তাকে পূজা করে তিনি সেটি যেন প্রমাণ করলেন এই শ্রীরামকৃষ্ণ অবতারে। সেই পূজা হেরি ধরা হোলা রোমাঞ্চিত, আনন্দে জগৎ ভাসে ধরা পুলকিত। নারী দেহে ছাড়ো ভক্ত তুমি নারী জ্ঞান, মা বলিয়া নারী পদে করো আত্মদান। এই দৃষ্টি না আসিলে অকল্যাণ হবে, সেই শিক্ষা দিতে প্রভু এবে আসে ভবে। এ রহস্য প্রকাশিলা ষোড়শী পূজায়, মহানিশা অবসান হইল ধরায়। এই পূজার মধ্যে দিয়ে ঠাকুর যেন আরো একটি বার্তা দিলেন জগতের উদ্দেশ্যে, যে নারীকে মাতৃজ্ঞানে যদি আমরা পূজা করতে পারি, নারীকে যদি তার যথাযোগ্য সম্মান প্রদর্শন করতে পারি,
তাহলেই উন্নতি সম্ভব। এবং যে সাধক নারীকে মাতৃজ্ঞানে পূজা করতে পারে তার পক্ষেই সাধনার ঠিক ঠিক সিদ্ধি লাভ সম্ভব হয়, কারণ নারী জগন মাতৃকা স্বরূপিণী। চণ্ডীতে মা বলছেন, একৈব জগতত্র দ্বিতীয়া কামমা পরা, অর্থাৎ এই জগতে আমি একা, দ্বিতীয়া আর কেউ নেই, অর্থাৎ সেই পরব্রহ্ম শক্তি স্বরূপিণী মহামায়াই সকল নারীর মধ্যে অবতীর্ণা। এই বোধটুকু জাগ্রত রেখে সাধককে, প্রত্যেক নারীকে সম্মানের দৃষ্টিতে দেখতে হবে, শ্রদ্ধার দৃষ্টিতে দেখতে হবে। এই অভিনব ষোড়শী পূজার মধ্যে দিয়ে ঠাকুর জগতের উদ্দেশ্যে সেই বার্তাটি যেন পৌঁছে দিলেন। অভিনব এই পূজা, অভিনবতার পূজারী, এবং অবশ্যই অভিনব সেই জগন মাতৃকা যিনি সারদা অবতারে অবতীর্ণা হয়ে এই পূজা গ্রহণ করলেন, এবং তার মধ্যে যে উদ্বোধন হলো সেই জগন মাতৃকা শক্তির, যা পরবর্তীকালে জগৎ কল্যাণে ব্যাপৃত থাকবে আজীবন, আমরা দেখতে পাবো। আজকের এই অনুধ্যান আমরা এখানেই শেষ করব। পরবর্তী লীলার অধ্যায়ন পর্বে আবার আমরা সুন্দর করে সিংহ বাহিনীর মাহাত্ম্য প্রচারে কিভাবে মা তার লীলার ভূমিকা নিয়েছিলেন সেটি নিয়ে আলোচনা করব আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এবং অবশ্যই মাকে নিয়ে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তিহি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।